अरे कहना क्या चाहते हो? Hey guys, welcome back to my channel. तो আজকে আমি ব্লগটা শুরু করছি এই রাস্তা দিয়ে। তো কোথায় যাচ্ছি আগে সেখানে যাই, তারপর গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। তো চলো এখন যাওয়া যাক। এই যে সামনে হচ্ছে ভিক্টোরিয়া, আর এখন আমি যাচ্ছি হচ্ছে এসপ্ল্যানেড। তো একটুখানি দাঁড়ালাম কারণ অনেক দূর থেকে এসেছি, অনেকটা হাঁপিয়ে গেছি, তো একটুখানি ওর জন্য হাঁটাচলা করছি। আমি জাস্ট এই কিছুদিন আগে এসপ্ল্যানেড এসেছিলাম, বেশ অনেক কিছু কিনে নিয়ে গেছি, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে কি কিনে নিয়ে গেছি। আর আজকেও আমি যাচ্ছি এসপ্ল্যানেড, তাই নাকি কিনবো, কিন্তু একটা জিনিস কেনার আছে, সেটা হচ্ছে একটা ব্যাগ। তো দেখি বাবা ব্যাগ কিনতে গিয়ে আর কী কী কিনি। আর মেনলি আমি যাবো হচ্ছে আজকে কলেজ ফিস্ট, কলে হ্যাঁ কলেজ ফিস্ট, তো এই কলেজ কলেজ ফিস্ট। তো ওখানে আমার কিছু বই খাতা কেনার আছে, তো ওখানেই মেনলি যাচ্ছি। এসপ্ল্যানেড রাস্তায় পড়লো, আর এসপ্ল্যানেড যেহেতু আমার ভীষণ পছন্দের একটা জায়গা, তো ওখানে আমাকে যেতেই হবে, কিছু কিনি আর না কিনি। এখন এখন চলো তাড়াতাড়ি যাওয়া যাক। তো চলে এসেছি আমরা এসপ্ল্যানেড, আর গাড়ি নিয়েই ভেতরে ঢুকেছি, কিন্তু আর মনে হয় ঢুকতে পারবো না, ওই দিকে ঢোকা যাবে কি, প্রচন্ড ভিড়, গাড়ি রাখতেই হবে এই দু ঘন্টা। চলো গাড়িটা রেখে তারপর আবার দেখা করছি। মেনলি আমরা উল্টো দিক থেকে ঢুকছি, কিন্তু ব্যাগের কালেকশন সব এই দিকেই মেনলি আছে, তো ওর জন্যই আমরা উল্টো দিক থেকে ঢুকছি। এখান থেকেই মেনলি ব্যাগ কিনি, আগের বার এখান থেকেই নিয়েছিলাম, এটা পুরো অপোজিট। কোনটা কেন, ওটা কিসের আছে এত ইম্পোর্টেড ব্র্যান্ডেড আছে স্যার? প্রাইস হচ্ছে 30, এখানে অনেক আরো আছে। Thank you.
দুটো ব্যাগ কিনতে সেই আমি 2 ঘন্টা লাগিয়ে দিয়েছি। ও মাই গড, ওয়াও। যাই হোক, যেই দুটো ব্যাগ কিনেছি সেটা আমি বাড়ি গিয়ে রাখাবো। এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক, কারণ গাড়ি করে অনেকটা টাইম লাগবে। চল, আমি এসপ্ল্যানেড এলে আমার বাড়ি যেতে ইচ্ছা করে না। এসপ্ল্যানেড আসতে গেলে আমার খালি মনে হয় আমি বস্তা ভরে টাকা আনবো, আর আমার যা ইচ্ছা আমি কিনে নেবো, যা ইচ্ছা সব। সত্যি মানে আমার ভীষণ পছন্দের একটা জায়গা। যদি বলো কলকাতার কোন জায়গাটা আমার ফেভারিট, তাহলে আমি সবসময় বলবো এসপ্ল্যানেড, এসপ্ল্যানেড আর এসপ্ল্যানেড। এতটা বেশি পছন্দের আমার। আইয়ে আইয়ে করছে, আর টাকা নেই। এবার আমাকে ফ্রিতে দিলে আমি নেবো। নিলাম সেটা তো তোমরা বুঝতেই পারছো, তো অনেক কিছু কিনে ফেলেছি, বাড়ি গিয়ে দেখাবো সবকিছু। আইসক্রিমটা কিনেছি যত টাকা দিয়েছি, মানে আইসক্রিমটা দাম 25 টাকার, আমি দিয়েছিলাম 50 টাকা। তো আর যে টাকাটা ফেরত পেতাম সেটা লোকটা তো ডাকেনি, আমি কথা বলতে বলতে এগিয়ে গেছি, এইটা কিনছিলাম, কথা বলতে বলতে এগিয়ে গেছি, লোকটা পুরো পেছনে, মানে পেছনেই ছিলাম, আমি কোথাও যাইও নি, যে চলে গেছি। তাও একবারও ডেকে যে আপনার টাকাটা আপনি নেননি এইটুকুনি বলার বলেননি। তারপরে আমি যখন এটা কিনতে গিয়ে টাকা দিতে গেলাম, তখন আমার মাথায় এলো আমি তো টাকাটা নিইনি। তারপরে আমি পেছন ঘুরেছি, উনি তারপর বলে হ্যাঁ হ্যাঁ টাকা নেননি, খাতা পেতাম কিন্তু আপনি জানা সত্ত্বেও সেটা আমাকে দিলেন না। এই যে এই দোকানটা, কি বলবো, মানুষের মানসিকতা এখন কোথায় গেছে দেখলে বড্ড খারাপ লাগে। কিচ্ছু কিনবো না, কিনবো না করতে করতে অনেক কিছু কিনে ফেলেছি। চলে এসেছি বইপাড়ায়, আর আমার এনার্জি আর এক ফোঁটাও নেই, তার জন্য আর ব্লগ টক করবো না, একেবারে বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে তো আমার যা যা কেনার আমি কিনে নেবো। কোনটা রে, ওইটাই আমারও সব থেকে বেশি ভালো লেগেছে দেখ। আর ওটার তো দুটো কালার আছে, রেনবোটা না পিঙ্কটা। তো মাঝরাতে আমি যখন ভিডিও এডিট করছিলাম, তখন আমি আবারও লক্ষ্য করলাম যে আমি আবারও ভিডিও এন্ড করতে ভুলে গেছি যথারীতি। তো মাঝরাতে লাইট ফাইট জ্বালিয়ে ভিডিও এন্ড করতে এসেছি। তো আমি তোমাদের বলেছিলাম যে কী কী কিনেছি সেগুলো দেখাবো, কিন্তু বিশ্বাস করো আমি একদম টায়ার্ড হয়ে গেছি, আর আমি দেখাতে মানে দেখানোর এনার্জি নেই। তো কালকের ভিডিওতে কী কী কিনেছি অবশ্যই তোমরা দেখতে পাবে। তো যদি এই ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।